সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত মনের স্বাস্থ্য অনুষ্ঠানে। করোনার এই পরিস্থিতিতে আমরা সবাই মনের স্বাস্থ্য নিয়ে নানা ধরনের সংকটে পড়েছি। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে মনের স্বাস্থ্যের যত্ন নেওয়া যায় এবং কিভাবে মনের স্বাস্থ্যকে ভালো রাখা যায় তা নিয়ে নানা পরামর্শ দিতে আমাদের সাথে আজকে আছেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহিত কামাল, এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যিনি একাধারে একজন মনোশিক্ষাবিদ এবং সেই সাথে একজন কথা সাহিত্যিক। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই, আমাদের আজকের এই অনুষ্ঠানটি ইউএনডিপির সহযোগিতায় মনের বন্ধু কোভিড-19 ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে একটি হেল্পলাইন নম্বর আছে, যে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা বিনামূল্যে মনের স্বাস্থ্যের যে কোনো সেবা পেতে পারেন। এই হেল্পলাইন নম্বরটি হচ্ছে 01-77-66-32-344। দর্শক, আমি আবারও বলছি, এই প্রকল্পের অধীনে একটি হেল্পলাইন নম্বর আছে, যে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা বিনামূল্যে মনের স্বাস্থ্যের যে কোনো সেবা পেতে পারেন। স্যার, প্রথমে আমার প্রশ্ন থাকছে, আমাদের প্রোগ্রামটি যে নাম দিয়েছি আমরা, যে মনের স্বাস্থ্য, আমরা স্যার বরাবরই দেখেছি যে আমরা যখন কোনো ডিজিজে আক্রান্ত হই আমরা খুব ফ্রিকোয়েন্টলি এবং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হসপিটালে যাই, যখন ফিজিক্যালি আমরা ইল থাকি, কিন্তু খুব রেয়ারলি আমরা মনের স্বাস্থ্যের বিষয়টিতে আসলে খেয়াল করি বা যত্ন নিই। তো আমাদেরকে যদি একটু শেয়ার করেন যে আসলে মনের স্বাস্থ্যের বিষয়টি কি, কেন আমরা এটা নিয়ে এত কনসার্ন হচ্ছে এই সময়টাতে। প্রথম কথা হচ্ছে, যত্ন নেই না কারণ অজ্ঞতার কারণে, কুসংস্কারের কারণে, ভুল ধারণার কারণে। আমরা যে মনের স্বাস্থ্যের কথা বলবো, মনটা কি বুঝি কিনা, দেহ তো বুঝি, দেহের স্বাস্থ্যের কথা বললে তো আমরা দ্রুত হাসপাতালে যাই। আপনি সুন্দর করে বলেছেন, একটা এখানে যদি ছুরি দিয়ে কেউ কোষ দেয়, রক্ত বের হবে, তখন আমরা দেখবো দেহ ক্ষতবিক্ষত হয়েছে, তখন আমরা ছুটে যাই হাসপাতালে, সেলাই করা লাগবে, ব্যান্ডেজ করা লাগবে। ঠিক এমনি ভাবে আমাদের মনও ক্ষতবিক্ষত হতে পারে জীবনের নানা ঘটনায়, ট্রমা হতে পারে, আমাদের সাইকোলজিক্যাল ট্রমা আমরা বলি, সেগুলো চিকিৎসা আছে কিন্তু আমরা জানি না, আমরা সে চিকিৎসা নেই না, সেগুলিকে আমরা ভুল ধারণ করে বহন করি, এই বহন করতে করতে আমরা বড় ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়ে যাই। তাহলে আমি দেহের স্বাস্থ্যের যে অঙ্গ প্রত্যঙ্গের কথা যদি বলি, ব্রেন থেকে শুরু করে, ব্রেনের ভিতরে ব্রেন, তারপর আছে চোখ, বুকের মধ্যে হার্ট আছে, লাং আছে, ফুসফুস আছে, হ্যাঁ, অথবা লিভার, কিডনি, যকৃৎ, নানা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের শরীরের, হ্যাঁ, হাত আছে, পাগুলি দেহের বহিরঙ্গ। তো মনেরও তেমনি কিছু উপাদান আছে, কম্পোনেন্ট আছে, অঙ্গ আছে। এই যে আমি কথা বলছি, আমাকে কে কথা বলাচ্ছে? আমাকে কথা বলাচ্ছে আমার, আমি আমার মেমোরি কাজ করছে, আমার চিন্তা কাজ করছে, আমার মেমোরি আমাকে ইনপুট দিচ্ছে, আমার চিন্তা আমাকে বিশ্লেষণ করাচ্ছে। এই মনের মনের স্বাস্থ্যের মেমোরি, চিন্তা, এগুলি মনের অঙ্গ। আমরা কি জানি এটা? যারা আমার কথা শুনছেন, জানতেন যে আপনার যে গুরুত্বপূর্ণ অনুষয় মেমোরি, পড়াশোনার জন্য যে একেবারেই প্রয়োজনীয় একটি বিষয়, আপনি যে চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, অথবা আপনার যে মেধা, এগুলি যে মনের অঙ্গ, জানতেন? জানতে হবে, আমি দেশবাসীকে বলতে চাই। যদি না জানি তাহলে আমরা অজ্ঞতার মধ্যে থাকবো। আপনি শিশুর প্রতিভা বিকাশের জন্য কত কিছু করেন, মেধা বিকাশের জন্য কত কিছু করেন, আপনি কি জানেন? এই যে শিশুর মেধা, এই যে প্রতিভা, এটা হচ্ছে মনের অঙ্গ, জানতে হবে। এই যে আপনার মেমোরি, কল্পনা শক্তি, সৃষ্টিশীল ক্ষমতা, অর্থপূর্ণ উপলব্ধি করার ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমার ক্ষমতার, সমস্যা সমাধান করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলি সব মেধার অঙ্গ, আর মেধাই হচ্ছে আপনার মনের অঙ্গ। এখন কি এগুলি আমরা পরিচর্যা করি? আমরা বাচ্চাদেরকে কি করি, মেধার বিকাশের জন্য চাপে ফেলে দিই, বুঝতে পেরেছেন? তাহলে চাপে ফেললে কি হবে? যে কোনো চাপ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সবকিছু ক্ষতিগ্রস্ত করে। এই একটি কথা আমি বললাম, আরো আছে মনের অঙ্গ, আমাদের যে মায়া, মমতা, ভালোবাসা, রাগ, ক্রোধ, ঈর্ষা, হিংসা, ঘৃণা, এগুলো আবেগ, আমরা বলি আবেগ। এই আবেগ আমাদের সহজাত সব অনুভূতি নিয়ে আমরা প্রকাশ করি, এই আবেগ মনের স্বাস্থ্যের অঙ্গ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের ব্রেনে, যারা চিকিৎসক তারা বুঝবে, ব্রেনের একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা বলি। আমাদের কোনো কারণে আমার মধ্যে আলোড়ন উঠতে পারে, জাগরণ উঠতে পারে, আলোড়িত হতে পারে, ঢেউ উঠতে পারে। এই আলোড়ন, এই জাগরণ, এই ঢেউ, এটা আবেগ, এটা আমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আমার ব্রেনকে আলোড়িত করে এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ঘটিয়ে দেয়। আমি খুব সুন্দর একটা মুখ দেখলাম, দেখে চোখ দিয়ে সেই মুখটা আমার ব্রেনে গেল, ইমেজটা,
ইমেজটা ব্রেনে বিশ্লেষিত হলো, হওয়ার পর আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি হলো। এই ভালো লাগাটা হচ্ছে আমার আবেগ, মায়ের যে স্নেহ মমতা ভালোবাসা আমার আবেগ, মনের স্বাস্থ্যের অঙ্গ। তাহলে আবেগ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জিনিসটাকে আমরা চিনি? যদি আমরা চিনতে পারি তাহলে আমরা আবেগের যত্ন করব, আবেগের যত্ন করলে আমাদের মনের যত্ন হয়ে যাবে, কিন্তু আমরা আবেগকে চিনি না। তারপরে আমার কিছু আছে, আমরা বলি যে মনের জানালা আছে, অনেকে বলে যে মন দেখা যায় না। আমি রূপকথ্যে বলি পরোক্ষভাবে মন দেখা যায়। ধরো আমি রাগ করলাম, তোমার একটা ঘুষি মেরে দিলাম, রাগটা আমার আবেগ, রাগটা আমার মনের অঙ্গ, সে অঙ্গটা ঘুষি রাগ প্রকাশের মধ্যে দিয়ে দেখা গেল, মানে বহি মানে এটা পরোক্ষভাবে সেটাকে দেখা যায়। কারো খুব মন খারাপ, বসে আছে চুপটাপ, কোনো কাজ করছে না, মাথা গুজু করে আছে, এভাবে কথা কম বলছে, দেখতে পাই তাকে, দেখতে পাই, তার মানে তার মন খারাপ, তার মনে বিষাদ আছে। তাহলে বিষাদ হচ্ছে মনের অঙ্গ, সেই মনের অঙ্গ আমি যদি নলেজ থাকে দেখতে পাবো না, তাহলে আমি তাকে চিকিৎসা করব না। আমার খুব ভালো লেগেছে UNDP-র একটা প্রকল্পের কথা শুনি, এখন শুনলাম যে তারা ফ্রি টেলিফোন সার্ভিস দেয়, কেউ কষ্ট পেলে, দুঃখ পেলে, যাতনা পেলে সে টেলিফোনে কথা বলে, হু হু করে কাঁদে, বলতে বলতে তার একটা আবেগের ঢেউটাকে কমিয়ে আসে, একটা অটোমেটিক্যালি একটা মনের চিকিৎসা হয়। এই যে ফ্রি সার্ভিস দিচ্ছে, কংগ্রেচুলেশন টু দেম, স্যালুট টু দেম, যারা এই কাজটি করছে। এই সিচুয়েশনটাতে যখন আমরা দেশে আমাদের বিশ্বব্যাপী একটি করোনার প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনটাতে আমরা বারবারই প্রচার প্রচারণায় বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, কারণ এই বিষয়টিতে আমরা সবাই একটা প্রবলেম ফেস করছি পারিবারিকভাবে, সামাজিকভাবে। স্যার, এই বিষয়টিতে যদি একটু বলেন যে কেন এই প্রবলেমটা হচ্ছে, বা এরকম বিষয় নিয়ে আপনার কাছে রোগীরা আসছে কিনা, বা আসলে কি করতে হচ্ছে আমাদেরকে? মানসিক স্বাস্থ্য দিবসের উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটার ইংরেজিতে বলে আমি একটু বাংলা বলবো। ইংরেজিতে বলে যে ইট ইজ স্টেট অফ ওয়েল বিং ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান রিকগনাইজেস হিজ অর হার অ্যাবিলিটিস, ক্যান কোপ উইথ দি নর্মাল স্ট্রেসেস অফ লাইফ, ক্যান ওয়ার্ক প্রোডাক্টিভলি অ্যান্ড ইজ এবল টু মেক কন্ট্রিবিউশন ফর হিজ অর হার সোসাইটি। এটা হচ্ছে ডেফিনিশন WHO-র এবারে। তাহলে এখানে কি বলছে, একজন মানুষের এটি ভালো মনের একটা ভালো অবস্থা, একটি স্বাভাবিক ভালো অবস্থা, ওয়েলবিং, সুস্থ অবস্থা আমরা বলবো, আমরা বলি না ভালো আছি, ওই ভালো অবস্থা। এই ভালো অবস্থার মধ্যে নিজের সামর্থ্যগুলিকে ধরতে পারবে, নিজের কি কি সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে, নিজের ঘাটতি কি আছে সেটাও সে ধরতে হবে, কি ঘাটতি আছে। এখন একজনে কথা বলতে পারে না, তাকে যদি টেলিফোনে তোমার মতো উপস্থাপক বানাই দিচ্ছে তো কাপাকাপি করবে, তাহলে সে তো ভরাডুবি খাবে। তাহলে তার সামর্থ্য যদি থাকে যে সুন্দর করে হাসি মুখে সে উপস্থাপন করতে পারবে, তাহলে কি হবে, তাহলে সে ওখানে যাবে, সে ভালো কাজ করবে, জাতিকে কিছু উপহার দিবে। কিন্তু যদি তার দুর্বলতা থাকে, ঘাটতি থাকে, সে ভরাডুবি করবে। একইভাবে আমরা প্রতিদিন দেখো করোনাকাল আরো বেশি নর্মাল কিছু স্ট্রেস আমরা ভোগ করি, স্বাভাবিক কিছু স্ট্রেস ভোগ করি, সেই স্ট্রেসগুলো আমি মোকাবেলা করতে পারছি কিনা, এই মোকাবেলা করার ক্ষমতা আমার মনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, একটা ভেরিয়েবলস। হ্যাঁ, তারপরে যে আমি আমার কাজটা ঠিক মতো করতে পারছি কিনা, তুমি তোমার কাজ করছো উপস্থাপনা, আমি কথা বলছি, আমরা আমাদের কাজ ধরে নিচ্ছি যে আমরা ঠিক মতো করছি, আমরা করতে পারছি কিনা। আরেকজন সমালোচক বলবে না মোহিত কামাল একটু উচ্চারণে ভুল করেছে, হ্যাঁ, তাহলে ওই নেগেটিভ ইম্প্রেশন হবে, তাহলে সেখানে আমি আমার কাজটা ঠিক মতো করতে পারলাম না, আমি আমার ঠিক মতো কাজটা করতে পারছি না। এই বুঝার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুষদ মানুষের, মানুষের নিজের ঘাটতি ধরতে পারে না, নিজের দোষটা ধরতে পারে না। এই জন্য আমাদের ধর্ম বলেছে সে বুদ্ধিমান যে নিজেকে সমালোচনা করতে পারে, নিজের দোষটা ধরতে পারে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানো, নিজের জানা মানে নিজের দোষটাকেও ধরো, নিজেকে আবিষ্কার করো। দেখো কত গুরুত্বপূর্ণ ধর্ম দর্শন। আর আমরা মনোবিজ্ঞানীরা মনস্তত্ত্ববিদরা বলি সেলফ ক্রিটিসিজম, সেলফ ইভ্যালুয়েশন, সেলফ রিওয়ার্ড, নিজেকে সমালোচনা করো, নিজেকে সমালোচনা করো এবং নিজের ঘাটতিগুলিকে অবজার্ভ করো, এবং নিজেকে যদি ভালো কিছু করো, নিজেকে একটা বাহবা দাও, তাহলে তোমার মনের মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, তুমি সেই কাজটা আর করতে পারবা। তাহলে দেখো প্রোডাক্টিভিটির সাথে আবার কন্ট্রিবিউশন টু দি সোসাইটি আছে, কন্ট্রিবিউশন টু দি ফ্যামিলি আছে, কন্ট্রিবিউশন টু দি সেলফ আছে। আমি ভালো কাজ করতে পারলে নিজেরও একটা কন্ট্রিবিউশন আমি পাবো, আমার কনফিডেন্স লেভেল বাড়বে, আমি আত্মবিশ্বাসী হব, আমি আত্মপ্রত্যয়ী হব। মনের স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষদ এই আত্মবিশ্বাস, এই আত্মপ্রত্যয় না থাকলে মানুষ সফল হয় না। মনের স্বাস্থ্য অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি
থাকবেন আমাদের সাথে। শরীর ভালো রাখতে মন ভালো রাখাটা অনেক জরুরি, তাই মনের স্বাস্থ্যের সেবা নিতে কোনো রকম ভয় সংকোচ বা লজ্জা পাবার কিছু নেই। আর এই মহামারীর সময় তো মনের স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুবই জরুরি। তাই মনের যে কোনো ভয় সংকোচ কিংবা হতাশায় যোগাযোগ করুন 01776632344 এই নম্বরে। শরীর সুস্থ রাখবো তাই মনের যত্ন নেওয়া চাই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মনের স্বাস্থ্য অনুষ্ঠানটিতে। আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি UNDP-র সহযোগিতায় মনের বন্ধু COVID-19 ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে একটি হেল্পলাইন নম্বর আছে, যে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা মনের স্বাস্থ্যের যে কোনো সেবা বিনামূল্যে নিতে পারেন। হেল্পলাইন নম্বরটি হচ্ছে 01776632344। দর্শক, আমি আবারও বলছি, এই প্রকল্পের অধীনে একটি হেল্পলাইন নম্বর আছে, যেখানে ফোন করে আপনারা বিনামূল্যে মনের স্বাস্থ্যের যে কোনো সেবা নিতে পারেন। এই মুহূর্তে আমরা জানবো স্যারের কাছ থেকে এই সংকটগুলো থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। স্যার ধন্যবাদ। আমি এখনো সংকট বলি নাই, সংকট একটু বলি। সংকটগুলো এক একটা গ্রুপ অফ পপুলেশনের এক এক রকম। যেমন যদি আমি চিকিৎসকদের কথা বলি, চিকিৎসকরা ডিউটিতে যায়, কোথায় ডিউটিতে যায়, কোভিড ডিউটিতে যায়, N95 মাস্ক পরে, নবচারীদের মতো অনেক কষ্ট। তারা দেখা গেলো যে এখন মাস্কের ভিতরে কার্বন ডাইঅক্সাইড জমা হয়, সেটা কগনিটিভ এরর করে, ভুলে যাওয়ার একটা ব্যাপার করে। তাহলে চিকিৎসকরা কিন্তু যখন এটা জেনে ফেলেছে, কিন্তু তাকে কাজ করতে হচ্ছে, আবার তার কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, আবার তার ব্রেনে চাপ তৈরি করছে, সেটার জন্য সে ভয় পাচ্ছে। একটা স্বাভাবিক ভয়টা মাত্রাগত ভয়, ঠিক আছে, কিন্তু এই ভয় আতঙ্কে রূপ নিতে পারে, আতঙ্কটা খারাপ। তারপরে তাদের যে স্বজনরা ঘরে আছে, তারাও আতঙ্কে আছে, আমার প্রিয়জন কাজে আছে, না জানি কেমন আছে, গেল। তারপরে ধরো শুধু চিকিৎসক না, আমি বলবো স্বাস্থ্যকর্মী অথবা পুলিশের যারা কাজ করে অথবা মিডিয়ার যারা এগুলি নিয়ে সেই জনসমাগমে যায়, প্রত্যেকে কিন্তু ফ্রন্টলাইনার। তার মধ্যে এক নম্বর ফ্রন্টলাইনার হলো চিকিৎসকরা, সরাসরি কাজ করে। তো ফ্রন্টলাইনারদের ঘরের মানুষের আতঙ্ক একরকম, ফ্রন্টলাইনার যারা নিজেরা কাজ করে কোপ করে ফেলছে তাদের আতঙ্কতা কমিয়ে আসছে ইতিমধ্যেই, কিন্তু যারা কমাতে পারে নাই তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আবার যারা ধরো লাশ বহন করে নিয়ে যাচ্ছে, লাশ দাফন করছে, তাদের আতঙ্ক একরকম, তাদের স্বজনদের একরকম। যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার লাশ নিয়ে যাচ্ছে, আমি অনেক কেস পেয়েছি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের আত্মীয় স্বজনকে, তারা রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না, বমি করে যখন হাজবেন্ড বিশেষ করে অ্যাম্বুলেন্স ড্রাইভার যায়। চিকিৎসকদের স্বজনরাও একই অবস্থা, ঘুমাতে পারে না, ছটপট করে, খেতে পারে না, খাওয়ার রুচি নাই। তাহলে ঘুম খাওয়া এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তখন তাদের ভিতরে তারা প্রচন্ড চাপে থাকে, মেজাজটা অনেক সময় আউটবাস্ট হয়, অল্পতে চটচট করে খেপে যায়, রিয়্যাক্টেড হয়, অ্যাঙ্গার অ্যাগ্রেশন হয়, ফ্রাস্ট্রেশন হয়। এই জন্য ঘরে ঘরে যখন আমরা কোয়ারেন্টিনে ছিলাম, আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স বেশি বেড়ে গিয়েছিল, কারণ অনেকে অর্থনৈতিকভাবে ভায়াবল ছিল না, কাজ করে খেত সেটা দিতে পারে নাই, যারা কাজে যেতে পারে নাই কি খাবো পরের দিনে চিন্তা করছে, তারা ঘরে বসে ফ্রাস্ট্রেটেড হয়েছে, অল্পতে খেপে গেছে, বউকে পিটিয়েছে, সহিংসতা বেশি বেড়ে গেছে, শিশুদেরকে পিটিয়েছে, শিশু নিপীড়ন বেড়ে গিয়েছিল। সুতরাং এট দি সেম টাইম আমরা আবারও দেখেছি প্রেগনেন্সি রেটও বেড়েছে, শুধু যে দস্যুপটা বেড়েছে তাই নয়, মিল মহব্বতের জীবনটা আমরা বাড়তি দেখেছি, প্রেগনেন্সি রেট বেড়েছে। সুতরাং সব মিলিয়ে আমরা দেখেছি আমাদের অর্থনৈতিক একটা চাপ, এবং করোনা আমাকে আক্রান্ত করতে পারে, আমার স্বজনকে আক্রান্ত করতে পারে, এই একটা চাপ। সব চাপে মিলিয়ে যখন চাপ মিলে যায় তখন আমাদের কগনিটিভ ডিস্টরশন হয়, বুদ্ধিভিত্তিক ডিসরাপশন হয়, আমাদের মনোযোগের ঘাটতি হয়, কাজে সমস্যা সমাধানের ক্ষমতা ঘাটতি হয়, প্রবলেম সলভিং যেটা আমরা বলি, ডিসিশন নিতে আমাদের সমস্যায় পড়ে যায়, আর আবেগের দিক থেকে আমাদের মধ্যে ক্রোধ আসে, রাগ আসে, ভাঙচু, হ্যাঁ, ডিপ্রেশন, উদ্বেগ, উৎকণ্ঠা, স্বাভাবিক নয়, অস্বাভাবিক। স্বাভাবিক ভয় কিন্তু ঠিক আছে, মানুষ স্বাভাবিক ভয় এখন পাচ্ছে না, তাই এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা ভাবছে যে গ্রামের গ্রামে ভাবছে যে কি করো, পাত্তাই দিচ্ছে না, ভয় না পেলে তারা মাস্ক পরবে না। আমরা যে মাস্ক করার কথা বলি, এখনো বলছে প্রতিষেধক হচ্ছে মাস্ক, ভ্যাকসিন আসা পর্যন্ত আমাদের প্রতিষেধক হচ্ছে মাস্ক,
এই মাস্ক আমরা যদি ব্যবহার না করি, আমরা যদি হাত না ধুই, আমরা যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং ব্যবহার না করি, মেনটেন না করি, আক্রান্ত হচ্ছি, এখনো মারা যাচ্ছে, এখনো সংক্রমিত হচ্ছে, এখনো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ভালো ভালো হসপিটাল গুলোতে সিট খালি নাই, একটা রুগী ছাড় হলে আরেকটা রুগী ভর্তি হয়, একটা রুগী মারা যাওয়ার সাথে সাথে আরেকটা ভর্তি হয়, এই তথ্যগুলো আমরা অনেকে জানি না। সুতরাং আমাদের ভয় নাই, ভয় থাকতে হবে, মিনিমাম ভয় না থাকলে আমরা স্বাস্থ্যবিধি মানবো না। আমরা বলবো যে ভয় থাকুক, আমরা আতঙ্কিত হব না, কিন্তু আমরা সচেতন থাকবো। এই তিনটার সমন্বয় ঘটলে আমি যে সমস্যাগুলির কথা বলছি, এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এখন এই সমস্যা যদি আমাকে চাপে ভীষণভাবে রেখে দেয়, তাহলে আমার এমপ্লয়ি যারা কাজ করে ঝুঁকিপূর্ণ জায়গায়, তাদের এমপ্লয়ি বার্ন আউট হবে। বার্ন আউট মানে তাদের আবেগ পুড়ে যাবে, মানবিক বিষয়গুলি পুড়ে যাবে, কেয়ারিং করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। আমরা বলি এমপ্যাথি, সহমর্মিতা, অন্যের কষ্টকে দুঃখকে নিজে অন্যের মতো করে নিজে অনুভব করা, সেখানে ঘাটতি তৈরি হবে। সেটা না হলে আমার মানবিক মূল্যবোধ থাকবে না, রোগীকে আমি সেবা দিতে পারবো না। সুতরাং এমপ্লয়ি বার্ন আউট হয়ে যাবে। সেগুলোর জন্য আমাদেরকে উচিত কি, এখানে মনের স্বাস্থ্যের পরিচর্যা যারা ফ্রন্টলাইনার সুপারভাইজারদের, তাদের সাথে কমিউনিকেশন রাখা, তাদের কি লাগবে কি না লাগবে খোঁজ নেওয়া। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস টু কম্বেট দিস প্রবলেম। কমিউনিকেশন রাখলে বসটা যদি একটি কথা বলে, বসকে বলতে পারলাম যে স্যার আমার মাস্কটা একটু ডিফেক্টিভ, আমাদের গ্লোভ শর্ট আছে, আমাদের স্যানিটাইজার কম আছে, এই যে বলতে পারার জন্য কিন্তু তারা একটু সাহস পেয়ে যাবে। খুব বেশি কিছু লাগে না, একটু উপরের লেভেলের একটু ডিজি অফিসের মন্ত্রণালয়ের বসরা যদি একটু খোঁজ খবর রাখে, আমি মনে করি যে কোনো ফ্রন্টলাইনার পুলিশ বাহিনীরা তো ওরা খুবই মানে পুলিশের ঊর্ধ্বতন লেভেল থেকে তাদেরকে মাঝে মাঝে খুবই রিওয়ার্ড দেয়, তো এগুলো খুব প্রয়োজন আছে। জি স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, বাট তার আগে স্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা আশা করি একদিন আমরা এটা থেকে উঠে উঠব এবং করোনার পরবর্তী সিচুয়েশনে আমরা অনেক ধরনের হয়তো বা ক্রাইসিস নতুনভাবে ফেস করব, সেক্ষেত্রে স্যার মনের স্বাস্থ্যের বিষয়টিতে আমরা তখন আসলে কিভাবে আরো বেশি যত্নবান হতে পারি এবং কিভাবে আসলে মনের স্বাস্থ্য আরো আমরা উন্নত করতে পারি, সেই বিষয়টিতে যদি স্যার বলেন যে করোনার পরবর্তীতে আসলে আমাদের স্টেপগুলো কি হওয়া উচিত হবে। আমরা ভাবতেই পারি না যে এই পৃথিবী এতটুকু বদলে যাবে 6 মাসের মধ্যে। এই অচিন্তনীয় অবিশ্বাস্য ঘটনাটি আমরা দেখে গেলাম আমাদের প্রজন্ম, এটা আমাদের ব্রেনে প্রচন্ড চাপ তৈরি করেছে। অনেকে কোপ আপ করতে পেরেছি, মোকাবেলা করতে পেরেছি, অনেকে পারি নাই। যারা পারি নাই তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হবে, পোস্ট ট্রমা মানে ট্রমা পরবর্তী স্ট্রেস, ব্রেনে লকড হয়ে বসে থাকবে। এই লকড হয়ে বসে থাকলে তার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তার আমাদের যখনই কোনো শত্রু শরীরে ঢুকে তখন অ্যান্টিজেন, আমাদের অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের টি লিম্ফোসাইট, যেটা আমাদের গার্ড, বর্ডার গার্ড, সেটা বেড়ে যায়। শ্বেতকণিকার একটা টি লিম্ফোসাইট বলে বেড়ে যায়, সে শত্রুকে আক্রমণ করে, এই বেড়ে যাওয়ার ক্ষমতাটা কমে যাবে। বি লিম্ফোসাইট বলি আমরা প্রতিরোধক, হ্যাঁ এটা ধরো এটা সেনাবাহিনী দেশের ভিতরে আছে, এটার পলিফারেশন কমে যাবে, তখন আমি ঝুঁকিতে পড়ে যাব অন্যান্য রোগ শোকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মোকাবেলা করার জন্য মনের বন্ধু বা UNDP উদ্যোগ নিতে পারে। এখন যে ক্রাইসিস ইন্টারভেনশনের কথা বলা হচ্ছে, ক্রাইসিস ইন্টারভেনশন যদি যথাযথ হয় PTSD কমে যাবে। সো ইট ইজ ভেরি এসেনশিয়াল টু কম্বেট দি পোস্ট PTSD এট দিস মোমেন্ট। এখন যদি আমি যত্ন নেই তখন এটা PTSD কমে যাবে, ডিপ্রেশন কমে যাবে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কমে যাবে, এগুলি কিন্তু কমপ্লিকেশন পরবর্তী জীবনে। সুতরাং এগুলোকে মোকাবেলা করতে হলে আমাকে এখন যে ক্রাইসিস ইন্টারভেনশন করার কথা আমরা বলছি, মনের বন্ধু, UNDP এবং MyTV যে উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগ কিন্তু যারা এই উদ্যোগের মধ্যে দিয়ে যাবে, প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তাদের ব্রেনের মধ্যে যে লকড হয়ে থাকবে স্ট্রেস সেটা আনলকড হয়ে যাবে, তারা ঝুঁকিমুক্ত হবে, তারা মনের স্বাস্থ্যকে বুঝবে, মনের স্বাস্থ্যের পরিচর্যা করতে পারবে। আমি বলবো অ্যাট দি সেম টাইম রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং অবশ্যই এক্সারসাইজ যদি কেউ পারেন মেডিটেশনগুলো শিখে নেওয়া, ইউটিউবে আছে, ব্রিদিং এক্সারসাইজগুলো শিখে নেওয়া ইউটিউবে আছে, রিল্যাক্সেশন টেকনিকগুলো শিখে নেওয়া ইউটিউবে আছে, ইট উইল প্রোটেক্ট ফিজিক্যাল হেলথ এন্ড মেন্টাল হেলথ। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগদান করার জন্য, আবার দেখা হবে কখনো অন্য একটি পর্বে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য, এবং আমাদের কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা পরবর্তীতে করতে পারেন। আশা করি দর্শক আবার দেখা হবে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। শরীর ভালো রাখতে মন ভালো রাখাটা অনেক জরুরি,
তাই মনের স্বাস্থ্যের সেবা নিতে কোনো রকম ভয়, সংকোচ বা লজ্জা পাবার কিছু নেই। আর এই মহামারীর সময় তো মনের স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুবই জরুরি। তাই মনের যে কোনো ভয়, সংকোচ কিংবা হতাশায় যোগাযোগ করুন 0177-66-323-44 এই নম্বরে। শরীর সুস্থ রাখবো তাই মনের যত্ন নেওয়া চাই।